বইলে মাটি গুদিছে শুনল না তুমি হক বইনৰ আদায় কৰিলা যদিন তুমি বইনৰ আদায় কৰ আল্লাহৰ দাতৰ কসম খাল খাসৰৰ মাটো তুমি বনিৰ হক আদায় কৰিয়া বাদে ব্যস্ত যাব লাগব নতবা যাব সম্ভৱ হইত না এল লাগিয়া বাইয়ে বইনে ঠগাইও না বইনি তাই বাপৰ বাড়ীৰ মাজে একমাত্ৰ চাইলে একমাত্ৰ মাটি কান তোৰা খোজন কিন্তু বাপৰ হক বড় মারাক তো মুসলমান হল বাও যদিন বাজারও জানি শুনো মুসলমান হল একটা পানির বোতল যেমন মতো আছে ও গতকাল গেলাম সৌরঙ্গীর আপনার ওয়াজ গিয়া আমরার লগে আমার এক দুই বছর আগে পড়েছেন জওয়ান মানুষ নজওয়ান বা কারি গুলজার সাহ ন মানুষ মরতে সময় ভাই সিরিয়েল নাই জওয়ানেরও মত আছে হরুতারও মত আছে মুরব্বীরও মত আছে এর লাগে মৌতর কোনো গ্যারান্টি নাই মুসলমান হল গত খাইল দোয়া করছি দুনিয়াত আসলাম নজওয়ান মানুষ আখতা বেমার হয়েছেন আই শুনছিও নয় আল্লাহ আমার এক ভাই হয়েছেন ইন্তেকাল হয়ে গেছে আমরা সারা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমার ভাই গুলজার সাবরে দুনিয়ার মধ্যে যতদিন চলছন সলায় ফিরার মধ্যে যতদিন আল্লাহ কোনো বেয়া তবে করিলাই দেহ আল্লাহ তুমি মৌলায় করি মোর কাছে গুজারিশ করি আর সুপারিশ করি আর আল্লাহ আমার বাইরে তুমি মাফ করিয়া দিও কবরের মামেলা তুমি আল্লাহ আসান করিয়া দিও আয় আল্লাহ তুমি তানরে জান্নাত ওয়ালা মকাম দান করিও হোক আল্লাহুম্মা আমিন ওয়ালা মৌতুর কোনো গ্যারান্টি নাই বার যদিন আর বাজার থেকে আইতে সময় একটা পানির বোতল বাবার ফকটর পয়সা দিয়া লইয়া যদিন বাড়ির মধ্যে আইন আর বাড়ির মধ্যে পানির বোতল তৈয়া যদিন বাদ খাইয়া কইন আমার মাথা কিতা করেন শরীর কিতা করেন খইয়া ফুতন মরি যান নানি বা বহুত মানুষ মরণি না মরণ না ধলা বাফে আইন চইন পানির বোতল আর বাড়িতে কইছেন আমার কিতা করে দিয়ে আমার মাথার মাঝে তোরা পানি দেও আর ও পানি দিতে না দিতে বা এখন বাবার ইন্তেকাল হয়ে যায় ওয়ে নিনা ওয়ে না ও যে বাবার ইন্তেকাল হয়ে গেল ও ভাই বনি নকল বাবার টেকা ফকটর পয়সা দিয়া পানি কিনা যদিন দুই ভাই থাকো দুই বোন থাকো ভাই বোন চারজন থাকো যে কোনো একজনে আত লওয়ার লগে লগে তোমার একলা পানি নাই রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হইল গিয়া এই পানির বোতল যদি চয়ে ভাইয়ে পানি খাইতে চাও দুইজন বোন দে তুমি যেখানে লাগবো বাইরে যেখানে লাগবো বলে এটা বাপর টেকার পানি এর তো তোমরার হক আছে আমি তোরা খাইতে পারি কি না বোনদে যদিন কইলেন ভাই ভাইয়ে যদি কয় ভাই তুমি পানি খাইলে আমরার কোনো আপত্তি নাই দাবি নাই তাহলে খাইতাই নতবা তুমি বাপর টেকার পানি এখানে একলা খাবা তোমার লাগে শরীয়তে আপনার এলাউট দিছে না মুসলমান এক বোতল পানির মধ্যেও বাপর হক আছে লেমর ভিতরে আমার খেরেস তেল ভরা হয়ে রে মুসলমান হল বাপর টেকার যদি লোয়া থাকে ভাই লেম গুতা দালাইতে সময় বোন থেকে আপনার পারমিশন লোয়া লাগবো বইনে যদি কইলা এই তেলের মধ্যে আমার কোনো দাবি নাই তুমি জ্বালাইতে নতুবা জ্বালাইতে পারতায় না আজ বইনে ভাই হল ফানি তো দাবি করে না খেরেস তেলের মধ্যেও দাবি করে না বাসর দ্বারাও দাবি করে না বাপর টেকা দিয়া ফুরকির মধ্যে ফোনা ফালাইল বইনে আপনার মাছের মধ্যেও দাবি করে না একমাত্র দাবি করে তোরা মাটি ভাই তো অসীন তুমি বনিরে দেরাই না বন্ডে না দেওয়ার কারণে তুমি গাবে 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 ঘুরিয়া বড় বড় মুসা লাগুস খারা মুরব্বী হলে হায়ার খডায় আর ফকের তো গিয়া খরর হাত বা করিয়া এক হাজার জুস গুস খাবাইয়া তুমি মুরব্বী তোমার পক্ষে বানাইয়া বনির মাটি তুমি আত্মসাত খডায় ও ভাই ও মুরব্বী সাহাব হল মনে রাখিও যত বেটাই তুই আল্লাহর কোরআনের উল্টা বিচার করবাই বইনর হক হকসিন ফাইতো আর লো বন্ডে না ফাবাইয়া তুমি মুরব্বিয়া নামি করিয়া বাইরে ভাবাইয়া দেরাই ও ভাই মনে রাখিও বনির এক ফোয়া মাটি তুমি মারিয়া যদি খাও আদাবিকা মাটি যদি সয় তুমি মারিয়া খাও দয়ার নবী রহমতুল্লিল আলমিনে ফরমাইছন খাইল হাসরর বটো আল্লাহ রব্বুল আলমিনে যতখান জায়গা তুমি মারিয়া খাইছো অতখান জায়গার আল্লাহ তালা এরিয়া করাইয়া সাত জমিন আল্লাহ তালাই খুদাইয়া যত মাটি উঠিব সারা মাটি দিয়ে আল্লাহ তালাই তোমার গলার মধ্যে লানতর সরা বানাইয়া ফিন্দাইয়া দিবা মুসলমান সাত জমিন পর্যন্ত আল্লাহ খুদাইয়া বাইর গলার মধ্যে বড় সরা লাগাইয়া দেওয়া হইব আর ভাই এই সরার ওজনে তুমি সিধা হইতে ফারতাই না উন্দাও আল্লাহর জাহান্নাম জরা লাগ মুসলমান এর লাগিয়া ভাইয়াই বনিন তোর হক মারিও না বইনে যদিন হক কইলাই খুশি হিসাবে বনের হক অসিন আদায় করিলাই বনিন তে হক কিতার লাগে ভাই তোর মাটি হন জানি কারণ বেটিন তোর কোনো গ্যারান্টি নাই আজকাল গুর বেটাইন তোর রাগর কোনো লিমিট নাই তোলা শুনতে ফান হইলো ভাই এখান গালি দিবার আগে কইব ওয়ান টু থ্রি বুঝছো নিবা
মানে 1-2-3 বুঝছো নি বাত হল বেটিয়ে শুন তাকে ইমান করছে নি না না কই বতল লাগান বেটি লাগে না 1-2-3 ও ত্রি কই দিল এখন বেটি গো হানো যাইতো এর লাগে ফুলিন যে কো নিগুন তে আপনার জামাইর বাড়ি যে নট্টা লেগা বিল্ডিং গো তাখে ইতার বাড়ি ফুলা কুরমাও যদিন খানি ও ভাই কিন্তু একবারে মনের মধ্যে একটা ডাউট আছে যদিন কোনো দিন আমার বেটা ছাড়ে আর আমার ভাই গো তা যদি সময় মরি যায় তাহলে আমার ভাই ভূতে কিবা তোমার ভাই বয়ে মাটি নাও দিতে পারো জাগাও না দিতে পারো এর লাগে আমার তোরা যখন সিন করিয়া রাখি লয় যদিন আল্লাহ না করক যদিন আমার কোনো দিন বেটায় ছাড়ি দিয়ে কমসে কম বাসই করে এখন বাপর হুতাত বানাইয়া তো রইতে পারমো ওখান নিয়ত আয় এর লাগে কিছু ফুড়িনতে আপনার বাপর বাড়ির তোরা মাটি কইন আমার আগলাইয়া দিলাও ভাই হেচেত করিয়া খাইও কইনি না কইন না খুব কাছাই কইনি না কইন না বলে ভাই আমার মাটি যাচ্ছে আগলাইয়া দিলাও আর আপনি খেত করিয়া খাইও রবা কোনটা দিলে দিও না দিলে নাই কোনো অসুবিধা নাই মাটি আগলাইয়া দিলাইও এর মতলব হইল কোনো দিন যদি আমি রিটার্ন আওয়া লাগি যায় কারণ ভাই মরি গেলে ভাই হতে হলে আছে চোখ বদলাই নিব ও এর লাগে তোরা মাটি চাই ও সিন দিতা না করিয়া মুরব্বী হইবা আনিয়া গুস খাওয়াইয়া বনির মাটি তুমি খেত খড্ডা হবা তোমার টেকা দিয়া লইছো হালাল টেকা দিয়া মাতার গামফার মধ্যে ফেলাইয়া লইছো 4 বিঘা বাফর ভাইছো আরো 4 বিঘা এক্সেন হালাল মাটি 8 বিঘা খেত করছো ও ভাই 10 মন করিয়া পাইলে তুমি কতক্ষণ দান পাইছো 80 মন আর বনির মাটি মাসলায় জুলুম করিয়া 1 বিঘা আর 1 বিঘা এসিন বনির মাটি তুমি অন্যায় হিসাবে জুলুম হিসাবে মতা কাটাইয়া গুস খাওয়াইয়া 1 বিঘা মাটি তুমি বনির করছো এখন হয়েছে 9 বিঘা 8 বিঘার দান হয়েছে 80 মন আর অন 1 বিঘা মাটি একসিন হারাম একসিন বেটির হোক বনির হোক বেটির দাবি আছে ও 1 বিঘার দান অনিয়া অন হুরাইছো হাগুন আসুদ্দুল হারাম হাক বলি খাইবা সারা জিন্দগি বরবাদ এর লাগে বইনে যদি কয় না না বাঘ মারা গেছেন বাইরে আমার খুঁজাইও মাটি সাটি আমার কোনো দাবি নাই তে খাও কোনো অসুবিধা না ইতা বেশি অংশ বই নকল আসেন বাড়ির থেকে নেন না 2-4 জনে বিপদ করিয়া নেই আমি তা দিতে না নির্বা আল্লাহর দেওয়া হক এর লাগি ও যেন তুমি বনির মাটির যেগুন উৎপাদন করিয়া খারায় এগুন খার খারায় মাতো না যেগুন বইনর মাটি যেখান সিলেক্ট করিয়া বইনে দেয় না তুমি জুলুম করিয়ে নিছো ইনো খেত করে খারায় এগুন খার খারায় বনির খারায় এখন ইনর দান যেগুন নগুন তো মিলবো এগুনো তো গিয়ে মাঝে মাঝে হামাই গেছে না বনির হক হে বনির হক তুমি আদায় করদায় না কিয়ামতর দিন হীন গিয়া কাঠগোড়া হীন আদায় করাও লাগবো আল্লাহর কাছে গিয়া যদি কইলা হোক আল্লাহ আমার ভাই আমার বাপর বাড়ির থেকে হক আনার কারণে আমার নিষেধ দিছে বাড়ি যাইতে দিছে না বাগিনা বাগনি অকলরে নিষেধ দিছে আল্লাহ আমার মাটি দিছে না রে বা আল্লাহ অগু তারে আমার হক খান আদায় করি লাই তো এদিন খানো দিতাই এদিন মুরব্বী খানো হইতাই গিয়া তোমার কোনো গুস চলবো নি মাতো না হনে গুছ চলবো নি এর লাগে আমার আল্লাহরে ডরা বিত্তা কল্লাহ আল্লাহরে ডরাইয়া তুমি তোমার বনির হকটারে তুমি আদায় করিলাও ভাই যদি এখন শিয়ান হয়ে যায় আর একো তোরা আলুয়া হয় শিয়ানে দেখবাই টেকনিক করিয়া রাস্তার দারোবাড়ি আর আলুয়াই ঘুরে দিছন ও বিলর তোলে না হইলে সোনর তোলে হায় রে হায় হায় রে হায় ও যেন বাইয়ে বাই ঠোগারায় বাইয়ে বোন ঠোগারায় ইটা ঠোগাইয়া রাজা বাদশাহ হয়ে যাইবা দুনিয়াত আখেরা তো রাজাই বাদশাহী চলতো নাই হীন গিয়া দেওয়া লাগবো হয় একটা বনিন তোর খান্দা দেখলে দুঃখ লাগে এর লাগে বইন ইতার তাকে মায়ার ও ভাই মা আর বাপ বাদে যদিন মায়ার কোনো আসইন তে বনিন আসইন বাইয়ান আসুন আইজনও আইসি ও আজো আপনারা তো মেসা হিসাবে হয়তো তোরা মায়া দয়া করিলেই ভাই কিন্তু আইজ আল্লাহ না করো অন যদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ও খবর খান আমার মারপেটর বাইর খানো গিয়ে আসিব খঞ্চাই দুনিয়ায় তার কোনো খাম বাইরে তো উঠিব না খঞ্চাই উঠিব রে হইবা আমার বাই কথা খানো রে আল্লাহ কিতা হইছে রে বা আল্লাহ মাথায় খাম করতো না দল দিয়ে আপনার আইবা হাজার খাম থাকলে বাই খানো রে বাই খানো রে বাই খানো এর লাগিয়া বাইর বাইর লগে দেলা মায়া বনির বাইর লগে দেলা মায়া বাইর দেলা বনির লগে মায়া মুসলমান এখন ইলা মায়া কোনোদিন আরো সে বড় ছিল লগে হইতো না যে বনটে তুমি মাড়ি নিষেধ দিছো যে বাইগনা বাগনিরে বাড়ি নিষেধ দিছো ও বাই তুমি দুইছো অ্যাক্সিডেন্ট হইয়া মাথা গোটা ফাটি যায় আর বইনে যদি খবর পাইলা আমার মারফেটর বাই অ্যাক্সিডেন্ট হইয়া মাথা ফাটি গেছি ইকে বাড়ির মাঠে জামাইর ইন্তেজার করতো নাই দাদত লইতো নাই দৌড়িয়া গিয়া কইব আমার বাই গোটা খানো রে আবার আমারে দেখা হইব নি না হইতো নাই এর লাগি বনিন তোর হক আদায় করো বনিন তোর মাটি হচ্ছে শূন্য আনা বাদ করিয়া দিলাও বইনে যদিন খুশি হিসাবে তোমারে দিলাইছে খাও কোনো অসুবিধা নাই কিন্তু বইনে যদিন দাবি দিলাই লগালগ তুমি অসিন্তরে আদায় করিলাই তাই
এর লাগে মাঠা মারি মাটি মারিয়া খাইও না। আর কিছু খাসলত আছে আমরা ফর্তে বজর এক বেটায় দিত আলির খান্দাত খিতা খলি তারে খাসা পায় যে মাটি দে ফেট বরা দিত প্রত্যেক বছর অবেটাই দিত আর হে খালে খাটিত তার মতলব হইতো দেওয়াত নাই অবসর নিছে অতখান অবসর নিছে অতখান আরেক বছর অতখান আরেক বছর অতখান নিতে 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 প্রায় দেড়াত ফাঁসিছে দেড়াত তিরিশ নলি যদি চিরি অয়ার দেড়াত নেগি তো বা কানিছে কিনা নিবা ওবা দেড়াত নিয়া তুমি কয় বন খাইছো হালাকে ও দেড়াতে ও তিরিশ নল লম্বা ঘুরিয়া আল্লাহ তালা ও কিয়ামতর দিন খুদাইমা মাটি আর ও সরার সময় গলাত দিবা বুধাইলিবা সারা দুনিয়ার মানছে ইগু তো আইল টেলডারে ইগু তো আইল টেলডা এটা ফরর হোক বনির হোক তারে আদায় খরকুয়া পয়েন্টে নিষেধ দিও না এরে বোন যত বিল্ডিং বাড়িত বিয়া দেও ফুড়ি যত বিল্ডিং বাড়িত বিয়া দেও ওবা ও বনির বাড়িত বাইয়ে যদি বাফর বাড়ির থেকে যাইতে সময় রে ঠেঙ্গা গাছর বরই হতো গুজুন লইয়া যায় বাফর বাড়ির বরই খাউজারা খসু জেঠা খসু যেন ফুরকি খান্দা পায় তাকে নানিবা জেঠা গোলাত দিবার আগে ওল সম যায় অতা লতা দুখসা লইয়া যদি ছয় বাই যায় বনিন তোর মন খুশ হয়ে যায় হোকা সুবাহ আল্লাহ খুশ হয়ে যায় হতা বনিন তোরে তুমি নিষেধ দিলা রায় তোমার বাড়ি তুমি বাড়ি এলা খান্তা কি হইলা খান্তা কি বাড়ি এলা হইলে ও বা তুমি তো বা